আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা আমি বইয়ে যেভাবে পেয়েছি আর ছোটোবেলায় যেভাবে শুনেছি দুভাবে মিলিয়ে গল্পটা আমি বলবো। এক রাজার দুই রানী ছিল, সুররানী আর দুয়োরানী। সুররানী ভালো ছিল না, সুররানী ছিল হিংসুটে। তার যন্ত্রণায় দুয়োরানী টিকতে পারত না, সবসময় যন্ত্রণা দিত। তো একদিন রাজা শিকার করতে গিয়ে একটা টিয়ে পাখি মেরে ফেলেছে। তখন সেই টিয়ে পাখি মারা যাওয়ার সময় অভিশাপ দিয়েছে যে তোমরা মানুষ আমাকে হত্যা করেছ, তা আমার এই রক্ত যদি কোনো মানুষের শরীরে লাগে তাহলে সেও টিয়ে পাখি হয়ে যাবে। সেই কথাটা সুররানীর কানে কীভাবে যেন পৌঁছে গিয়েছে। তো সুররানী কী করেছে, একদিন নদীর ঘাটে দুই রানী গোসল করতে গিয়েছে। তখন সুররানী কী করেছে, দুই রানীকে বলেছে যে দুই রানী আয়, তোর মাথায় সাবান এবং তেল দিয়ে দি। তো দুই রানী তো এত প্যাচগুছ নাই, সে তেল সাবান এবং তেল মেখে দেওয়ার জন্য দিয়েছে। তখন দুই রানী করেছে কি, সেই টিয়ে পাখির রক্ত তার মাথায় লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সে এই দুই রানী টিয়ে পাখি হয়ে গিয়েছে আর টি টি করে উড়ে গিয়েছে। ওদিকে সুররানীর কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু দুই রানীর দুই ছেলে ছিল, শীত আর বসন্ত। তাদের নামেই কিন্তু গল্পটার নাম শীত বসন্ত। এখন ওদের মা তো, এই শীত বসন্তের মা তো টিয়ে পাখি হয়ে উড়ে গিয়েছে। এখন তো সুররানী তাদের খাবার দাবার সব কিছুর দায়িত্ব নেয় এবং তাদেরকে অনেক কষ্ট দেয়। দেখা যায় ঠিক মতো খাইতেও দেয় না, পড়তেও দেয় না, মানে এরকম অত্যাচার করে আর কি সৎমা হিসেবে। আর ওইদিকে টিয়ে পাখি যে হয়ে যে সুররানী উড়ে গিয়েছে, দুই রানী উড়ে গিয়েছে, সেটা তো শুধু সুররানী জানে। তো সুররানী বাড়িতে এসে বলেছে যে দুই রানী জলে ডুবে মরেছে। তা রাজা বিশ্বাস করেছে তাই। তো এখন দুই রানী তো ছিল রাজপুরীর লক্ষ্মী। তা রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আধার হয়ে গেল, মা হারা শীত বসন্তের দুঃখের সীমা রইল না। টিয়ে হয়ে দুঃখিনী দুই রানী উঠতে উঠতে আরেক রাজ্যে গিয়ে পড়লেন। রাজা দেখেন সোনার টিয়ে, রাজার এক টুকটুক মেয়ে। সেই মেয়ে বলল, বাবা আমি সোনার টিয়ে নিব। টিয়ে দুই রানী রাজকন্যার কাছে সোনার খাঁচায় রইলেন। বুঝতে পেরেছ বন্ধুরা, মানে এখানে তো এদিকে সুররানী কী করছে, দুই রানীর যে দুই ছেলে ছিল শীত আর বসন্ত, তাদেরকে সব সময় কষ্ট দিচ্ছে, না খাওয়া পড়া নাওয়া খাওয়া সব কিছুতেই কষ্ট দিচ্ছে। আর ওইদিকে টিয়ে পাখি যে দুই রানী, সে কী করেছে, সে উঠতে 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 অন্য আরেক রাজ্যে চলে গিয়েছে। তো রাজ্যে রাজা একদিন, ওই রাজ্যের রাজা রাজকন্যাকে নিয়ে ঘুরতে গিয়েছে। তো রাজকন্যা এই টিয়েকে দেখে ফেলেছে, টিয়েটা সোনার টিয়ে। রাজাও দেখলো, রাজকন্যাও দেখলো, রাজকন্যার টিয়েকে খুব পছন্দ হলো। সে বলল, বাবা আমি এই সোনার টিয়ে নিব। তখন রাজা তার সেপাইকে আদেশ দিল এই টিয়ে পাখিটা ধরে ফেলার জন্যে। তো সেই টিয়ে পাখিকে ধরে ফেলে ওই রাজকন্যার খাঁচায় রাজা বন্দি করে দিল। এই ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ছি। দিন যায় বছর যায়, সুররানীর তিন ছেলে হলো। ও মা, এক এক ছেলে যে বাঁশপাল্লা পাটকাঠি ফু দিলে উড়ে যায়, ছুতে গেলে মরে। সুররানী কেঁদে কেটে রাজ্য ভাসালো। মানে এই দুই রানী তো চলে গিয়েছে, অনেকদিন পরে সুররানীর আবার তিনটা ছেলে হয়েছে। তিনটা ছেলেই শুকনা দুর্বল, একদম যেন অসুখ বিসুখ ছাড়েই না, একদম পাটকাঠির মতো শুকনা। তো সুররানীর এই নিয়ে মনে খুব দুঃখ যে দুই রানীর ছেলেদের ঠিক মতো খেতে পড়তে কিছুই দেই না, তারপরে এগুলো কী না দোষ ন দোষ কি সুঠাম দেহের অধিকারী হয়েছে, কিন্তু আমার ছেলেগুলো এমন হয়েছে।
মন ভরা জ্বালা পেট ভরা হিংসে নিয়ে নিজের ছেলেদের থালায় পাঁচ পরমাণু অষ্ট রন্ধন ঘিয়ে চপচপ পঞ্চমা ব্যঞ্জন সাজিয়ে দেন। শীত বসন্তের মা থালায় তেল লবণ ছাড়া কড়কড়া ভাত সরসরা চাল শাকের উপর ছাইয়ের তাল ফেলে দিয়ে চলে যান। এভাবেই বাচ্চাদের কষ্ট দিচ্ছে শীত বসন্ত, দুই ভাইকে সুরানি এভাবে কষ্ট দিচ্ছে। হিংসায় রানীর মুখে অন্ন রুচে না, রাতে ঘুম হয় না, তার ছেলেগুলা কেন এত দুর্বল আর ওই সতীনের ছেলেগুলা কেন এত শক্তিশালী? সতীনের ছেলের অনিষ্ট করবার আশায় রানী পথের ধুলা এলিয়ে তিন কোণে কুটা জেলে বাসি উননের ছাই দিয়ে ভাঙ্গা কোলাই করে সতীনের ছেলের নামে ভাসিয়ে দিল। কিছুতেই কিছু হলো না, মানে অভিশাপ দিয়ে যত ধরনের অমঙ্গল কামনা করা যায় মানে দুই রানীর ছেলেদের সেভাবেই করে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়েছে, কিছুই জানে না শুনে না, বাড়িতে আসতেই রণমূর্তি সৎমা তাদেরকে গালমন্দ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর রানী পাটকাঠি ছেলে তিনটেকে আছাড় মেরে উথাল পাতাল করে জিনিস ভেঙে নিজের চুল ছিঁড়ে গায়ের গয়না ছুঁড়ে মারে। দাসী বাদী গিয়ে রাজাকে খবর দিল, সুইরানী ডরে থর 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 করে। রাজা এসে বললেন, এ কি? রানী বলল, কি সতীনের ছেলে, সে আমাকে গালমন্দ দিল, শীত বসন্তের রক্ত না হলে আমি স্নান করব না। মানে একদিন কি করেছে, সে এক বুদ্ধি আতল যে এই রাজার ছেলে দুটোকে মেরে ফেলার, মানে শীত বসন্তকে মেরে ফেলার বুদ্ধি আতল, যে সে অগ্নিমূর্তি ধারণ করেছে, একে গালমন্দ দেয়, এটা ঢিল মারে ওইটা ঢিল মারে, একেবারে অবস্থা আর কি, মানে অগ্নিমূর্তি ধারণ করেছে। সবাই গিয়ে রাজাকে খবর দিয়েছে যে এই অবস্থা শীত বসন্ত মানে দুই ছেলে তাদের তাকে গালমন্দ করেছে, যা তা গালিগালাজ করেছে, তাদের রক্ত না হলে আমি স্নানই করবো না। রাজা কি করে, রাজা তো তার ছেলে মেয়ে ছেলে দুইজন, ওই দুইজনও তো তার ছেলে, কিন্তু রাজার মানে কোনো উপায়ই থাকলো না। রাজার সামনেই জল্লাদকে খবর দিল যে এই দুজনের রক্ত নিয়ে আসো, না হয় আমি গুছলি করবো না। জল্লাদ কি আর করে, জল্লাদ শীত বসন্তকে বেঁধে নিয়ে গেল। তো তখন কি করেছে, তখন জল্লাদ কি করেছে, এক বনের মধ্যে নিয়ে জল্লাদ শীত বসন্তের রাজ পোশাক খুলে গাছের ছাল পরিয়ে পরিয়ে দিল। ওইদিকে জল্লাদের হয়েছে কি, জল্লাদ তো তার মাকেও দেখেছে, দুই রানীকেও দেখেছে, কত ভদ্র, ওদেরকে কত আদর করেছে, এখন তার দুই ছেলেকে মেরে ফেলবে, জল্লাদের খুব মায়া হলো। জল্লাদ তাকে বনের মধ্যে নিয়ে দুই ছেলেকে তাদের রাজ পোশাক খুলে নিল, খুলে নিয়ে গাছের ছাল পরিয়ে দিল। তারপর ছাল পরিয়ে দিয়ে জল্লাদ বললেন যে খড়গ নেমে ছল ছল চোখে জল্লাদ বললেন, রাজপুত্র, রাজার আদেশ কি করব, কুলে কাকে করে মানুষ করেছি, সেই সোনার শরীরে কি না আজ খড়গ ছোঁয়াতে হবে? আমি তা পারবো না রাজপুত্র, আমার কপালে যা থাকে থাকুক, এই গাছের ছালের চাদর পরে বনের পথে চলে যাও, কেউ আর রাজপুত্র বলে চিনতে পারবে না। মানে তাদেরকে বলে দিয়েছে যে বনের পথ ধরে চলে যাও, কেউ তোমাদের চিনতে পারবে না এই গাছের ছাল পরা থাকলে, আমি তো তোমাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছি, তোমাদেরকে আমি মারতে পারবো না। তখন বলে শীত বসন্তকে পথ দেখিয়ে দুটো শিয়াল কুকুর কেটে জল্লাদ রক্ত নিয়ে রানীকে দিল। রানী সেই রক্ত দিয়ে স্নান করলেন, তারপর খিলখিল করে হেসে নিজের তিন ছেলেকে কুলে নিয়ে পাঁচ পাঁচ সাজিয়ে খেতে বসলেন। মানে রানী এতক্ষণে শান্তি হলো যে শীত বসন্তকে তো মেরেই ফেলেছে, মানে জল্লাদ কী করেছে, শেয়াল কুকুরের কয়েকটা শেয়াল কুকুরের কুকুরকে কেটে রক্ত নিয়ে রানীকে দিয়েছে। তা রানী তো ভেবেছে এটা শীত বসন্তের রক্ত। রানী সুন্দর গোসল করে শান্তিতে তার তিন ছেলেকে নিয়ে অনেক খাবার দাবার সাজিয়ে খুব আনন্দে খেতে বসেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, মানে বেশি বড় হয়ে যায় না হয় ভিডিও, সামনের দিন পরের পর্ব আমি শুরু করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।